এই হীরার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন রাজবংশের উত্তরাধিকারের সম্পর্ক, জড়িয়ে আছে মৃত্যু ও ধ্বংসের ইতিহাস, জড়িয়ে আছে সৌন্দর্য। এই রত্নটি যে কেবল প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে তাই নয়, এটি চুরি হয়েছে, এটি নিয়ে লড়াইও হয়েছে। অনেক বিশ্লেষকের মতে মৃত্যু এবং বঞ্চনার ইতিহাসের কারণে এই হীরাকে অভিশপ্ত বলেন অনেকে। 105 ক্যারেটের ডিম্বাকৃতির এই কোহিনুর পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ও আলোচিত হীরা। এই মূল্যবান হীরাটি অনেকবার হাত বদল হয়েছে। 19 শতকের মাঝামাঝি সময়ে এই হীরা চলে যায় ব্রিটিশদের দখলে। এটি মুঘল শাহজাদা, ইরানি যোদ্ধা, আফগান শাসক এবং পাঞ্জাবি মহারাজাদের হাত ঘুরে স্থান পেয়েছে টাওয়ার অফ লন্ডনে। ক্রাউন জুয়েলসে থাকা 2800টি মূল্যবান রত্নগুলোর মধ্যে একটি হল কোহিনুর। কিন্তু এটা সবসময় এই জায়গায় ছিল না। কালের বিবর্তনে কোহিনুর নিয়ে তৈরি হয়েছে অনেক গল্প, অনেক ইতিহাসের সঙ্গে অনেক পুরাণ কথার সাক্ষীও জড়িত এই হীরার সঙ্গে। হীরাটি ছিল রানী ভিক্টোরিয়ার বিশেষ সম্পত্তি। তিনি মূলত এটি ব্রোচ হিসেবে পরতেন এবং শেষ পর্যন্ত এটি ক্রাউন জুয়েলসের অংশ হয়ে ওঠে। এটি সর্বপ্রথম জনসমক্ষে দেখা যায় 2002 সালে কুইন মাদারের মৃত্যুর পর তার কফিনের উপরে। বহু ভারতীয় বিশ্বাস করেন এই হীরা ব্রিটিশরা তাদের দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 2022 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই টুইটারে কোহিনুর শব্দটি ট্রেন্ড করা শুরু হয়। বহু ভারতীয় হীরাটি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কোহিনুর নিয়ে অনেক মিথ প্রচলিত রয়েছে, যেমন অনেকে কোহিনুরকে ভারতের অন্যতম মূল্যবান হীরা মনে করলেও ইতিহাস ঘেঁটে গবেষকরা দেখেছেন যে 190.3 ক্যারেটের কোহিনুরটি যখন ব্রিটেনে আনা হয় তার সাথে সাথে সাদৃশ্যপূর্ণ অন্তত আরও 2টি হীরার খোঁজ পাওয়া যায়। একটি হল দরিয়াই নূর, যার অর্থ আলোর সাগর, যেটা 175 থেকে 195 ক্যারেট, এবং অপরটি হল গ্রেট মুঘল ডায়মন্ড হিসেবে পরিচিত অর্লভ হীরা, যা 189.9 ক্যারেট। 1739 সালে ইরানি শাসক নাদির শাহ যে ধনসম্পদ লুট করেছিলেন সে সময়ে এই 3টি হীরাই ভারতবর্ষ ত্যাগ করেছিল। কেবল 19 শতকের শুরুর দিকে যখন কোহিনুর হাতবদল হয়ে আবার পাঞ্জাবে ফিরেছিল তখন থেকেই এটি সর্বশ্রেষ্ঠ হীরার তকমা পেতে শুরু করে এবং এটা নিয়ে বিশ্বব্যাপী আরও বেশি আগ্রহ তৈরি হয়। অন্যদিকে অনেকে দাবি করে থাকেন যে কোহিনুর হীরাটি 3য় শতকে ভারতের কোল্লুর খনিতে পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে কবে কোথায় এটা উত্তোলন করা হয়েছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব নয় এবং এই অনিশ্চয়তাই একে বেশি রহস্যময় করে তুলেছে। অনেকে আবার বিশ্বাস করেন কোহিনুর কৃষ্ণকে নিয়ে রচিত ভগবত পুরাণের সেই সীমন্তক মণি, এবং মজার ব্যাপার হল থিও ম্যাককেফের প্রতিবেদনেও এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন কৃষ্ণের জীবদ্দশাতেই উত্তোলিত হয়েছিল কোহিনুর হীরা, কিন্তু ডালরিম্পল ও আনন্দের বইটিতে জোর করে দাবি করা হয়েছে যে কোহিনুর কখনো খনি থেকে উত্তোলন করা হয়নি। এটা সম্ভবত দক্ষিণ ভারতের কোনো শুষ্ক নদী পৃষ্ঠ থেকে তোলা হয়েছে। হীরা যে এক মহামূল্যবান রত্ন এ কথা কোনোভাবেই অস্বীকার করা যাবে না, বিশেষত হিন্দু ও শিখদের কাছে এটি অমূল্য রত্ন, কিন্তু মুঘল ও ইরানিদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন। তারা হীরার থেকেও বেশি পছন্দ করত বৃহৎ নিখুঁত উজ্জ্বল রঙের পাথর, আর সেজন্যই কোহিনুর হীরাকে মুঘলদের সবচেয়ে মূল্যবান ধন বলে যে দাবি করা হয় তা যুক্তিসঙ্গত বলে মনে করেন না অনেক গবেষক। মুঘলদের রাজকোষে ছিল বহু ধরনের মূল্যবান ধন সম্পদ, কোহিনুর হীরা সেগুলোরই একটি, কিন্তু মুঘলরা সবচেয়ে বেশি অধিগ্রহণ করেছিল যেটি তা হীরা নয়, বরং তাদের বেশি ঝোঁক ছিল বাদাখশানের লোহিতক ও বার্মার পদ্মরাগ মণির ওপর। কোহিনুর বা হীরার প্রতি মুঘলদের যে উদাসীনতা ছিল তা প্রমাণিত হয় আরেকটি ঘটনা থেকেও। কথিত আছে নির্বাসিত থাকাকালে মুঘল সম্রাট পারস্যের শাহ তাহমাসপকে উদাহরণস্বরূপ বাবরের হীরে বলে যে হীরাটি দিয়েছিলেন সেটি নাকি আসলে কোহিনুরই ছিল। বাবরের হীরা পরে আবার দক্ষিণে ফিরে এসেছিল, কিন্তু ঠিক কবে বা কিভাবে আবার মুঘল রাজদরবারে এর প্রত্যাবর্তন ঘটে তা আজও স্পষ্টভাবে জানা যায়নি।